বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতায় জেকেজি কাণ্ড, বলছে ডিবি। সাবরিনা সহ আটজনের বিরুদ্ধে চার্জশিট, 10 দিনের রিমান্ড শেষে সাতক্ষীরার আদালতে শাহেদের হাজিরা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। এদিকে টেকনাফে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন বোন শারমিন। সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ওসি প্রদীপ ও লিয়াকত সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ সময় র‍্যাবকে তদন্তের ভার দেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত। এদিকে প্রত্যাহার করা হয়েছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে। ভাইয়ের মৃত্যুর বিচার পেতে মামলা দায়েরের জন্য বুধবার সকালে কক্সবাজারে যান সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। আদালতে পৌঁছেই নিজের আইনজীবীর সঙ্গে দেখা করেন তিনি। পরে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপ সহ 9 পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এজাহার দাখিল করেন শারমিন। শুনানি শেষে মামলাটি রেকর্ড করতে টেকনাফ থানা পুলিশকে নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে মামলা তদন্তে র‍্যাবকে দায়িত্ব দেওয়ার আবেদনও মঞ্জুর করা হয়। আমাদের কেস ফাইল অলরেডি করা হয়ে গেছে এবং আমরা অনুরোধ জানিয়েছি যেন র‍্যাবের মাধ্যমে মামলাটার তদন্ত করা হয় এবং আদালত এটা মঞ্জুর করেছে। লিয়াকত এবং প্রদীপ কুমার 2 নম্বর আসামি, তাকে এই দুজনকে সহ টোটাল 9 জনকে আসামি করেছি আমরা। এজাহার হিসেবে ট্রিট করার জন্য টেকনাফ থানাকে বলা হয়েছে। উইদিন 7 ডেজ ওনারা কী কার্যক্রম গ্রহণ করেছেন সেটা জানানোর জন্য, অবহিত করার জন্য এখানে বলা হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিলে কর্মপরিকল্পনা নির্ধারণের পর ঘটনাস্থল পরিদর্শন সহ অন্যান্য কার্যক্রম। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক মেজর সিনহার হত্যার মামলার বিচার দাবি করে তা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। বিকেলে মহাখালীতে রাওয়া সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বিচার চাইতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এই ঘটনা অতি দ্রুত বিচার আদালতে নিয়ে দ্রুত বিচার আদালতের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটানো হোক। প্রাক্তন সেনাপ্রধান, সশস্ত্র বাহিনী, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তাদেরকে নিয়ে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এটা বিচার দাবি করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করব, যাতে সুষ্ঠু বিচার হয় এবং ত্বরিত বিচার হয়। যদি এর মধ্যে কোনো বাস্তবায়ন না হয় বা আমাদের আশা পূরণ না হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। করোনার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজির সাবরিনা ওয়ারিফের বিচারের প্রক্রিয়া শুরু হলো। আজ এ মামলায় 8 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য আইনি লড়াই লড়বেন তারা। মামলার তদন্তভার গ্রহণের 1 মাসেরও কম সময়ের মধ্যে আলোচিত জেকেজির প্রতারণার মামলার অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ। বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে রিপোর্ট জালিয়াতিতে ব্যবহৃত কম্পিউটার সহ যাবতীয় আলামত জমা দেওয়া হয়। অভিযোগপত্রে ডাক্তার সাবরিনা ও আরিফ সহ 8 জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়। 8 জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, বিশেষ করে এখানে সাবরিনা এবং আরিফ, তারাই আসলে মূল যে প্রতিষ্ঠানের হত্যাকর্তা হিসেবে। জেকেজি কাণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়তো প্রাতিষ্ঠানিক দুর্বলতার একটা সুযোগ ওরা নিয়েছে, তার নিবন্ধন ছিল না তাদের, এই বিষয়গুলোকে এরপরও অনুমতি দেওয়া বা তাদেরকে কাজে নামানো, এটা মনে হয় একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই করবেন তারা। কোনোভাবেই যেন এরা কোনো আইনে ফাঁক ফোকর দিয়ে বেরোতে না পারে সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এদিকে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদকে কারাগারে পাঠিয়েছেন সাতক্ষীরার আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। সাগরে ঝাঁকে ঝাঁকে জালে পড়ছে ইলিশ, হাক ডাকে সরগরম পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞার সুফল বলছেন সংশ্লিষ্টরা।
ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ। ঢাকামুখী যাত্রীদের খবর জানাতে বরিশাল লঞ্চঘাটে আছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, নির্ধারিত সময়ের অল্প কিছু আগে আজ লঞ্চগুলো রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লঞ্চগুলো যেগুলো রাজধানীমুখী হওয়ার কথা সেগুলো কিন্তু একটি একটি করে ছেড়ে দিচ্ছে। 8টি লঞ্চ আজ বরিশাল নদীবন্দর থেকে ঢাকা যাওয়ার কথা। এর মধ্যে রয়েছে পারাবাত 9, অ্যাডভেঞ্চার 9, কুয়াকাটা 2, কীর্তনখোলা 10, সুরভি 9, সুন্দরবন 11, পারাবাত 11 এবং মানামি। তো এই লঞ্চগুলো কিন্তু প্রত্যেকটি লঞ্চই অল্প সময়ের মধ্যে ছেড়ে দিবে এবং গতকালকেও আমরা যেটা দেখেছি আজকেও সেটা দেখেছি। তবে এখান এবারের একটু বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে যে প্রতিদিন বিএডব্লিউটিএর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কিন্তু অনুরোধ জানানো হয় যাত্রীদেরকে। কিন্তু আমরা যেটা এখানে দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার জন্য যাত্রীদের মধ্যে একটা গা ছাড়া ভাব পরিলক্ষিত হচ্ছে। এবার কোরবানির ঈদের পরে থেকেই এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তবে স্বাস্থ্যবিধি মানার জন্য যাদের তৎপর থাকার কথা জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন, তাদের কাউকে এবার আর কি সেই বিষয়টি করতে আমরা খুব একটা দেখিনি। শুধু বিআইডব্লিউটিএর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং এই বিষয়টিকে যাত্রীরা খুব একটা কর্ণপাত করছে না বলে আমরা দেখতে পাচ্ছি। তো বরিশাল নদীবন্দর থেকে একটি একটি করে লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এইমাত্র একটি লঞ্চ ছেড়ে দিল। লঞ্চগুলোতে যেটি আমরা দেখেছি যে একেবারেই টইটুনপুর তিল ধারণের ঠাঁই নেই এবং এভাবেই কিন্তু ঈদের পর থেকে এই পর্যন্ত লঞ্চগুলো বরিশাল থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করছে। এই মুহূর্তে পারাবাত 11 নামের একটি লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এই লঞ্চটি প্রথমবার আজ সবার আগে ছেড়েছে। অল্প সময়ের মধ্যে অন্যান্য লঞ্চগুলো ছেড়ে যাবে বলে আমরা জানতে পেরেছি। বিএডব্লিউটিএর পোর্ট অফিসার, তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এবং যাতে নৌপথে যাতে কোনো সমস্যা না হয় সে কারণে লঞ্চগুলোকে তারা নির্ধারিত সময়ের আগেই যাত্রা করার জন্য অনুরোধ জানিয়ে থাকেন এবং সেটি মেনেই কিন্তু পারাবাত 11 লঞ্চ এই মুহূর্তে বরিশাল নদীবন্দর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। একটু জানিয়ে রাখি যে বরিশাল নদীবন্দরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর এবং সুষ্ঠু রাখার জন্য কিন্তু নৌপুলিশ এবং আনসার বাহিনী পাশাপাশি কোনো ধরনের দুর্ঘটনায় যাতে তৎপর থাকতে পারে সেজন্য কিন্তু আমরা ফায়ার সার্ভিসের কর্মীদেরও আমরা দেখেছি। এই মুহূর্তে আরও একটি লঞ্চ ছেড়ে দিয়েছে। একটি একটি করে সবগুলো লঞ্চে অল্প সময়ের মধ্যে যাত্রা শুরু করবে। নদীবন্দর থেকে তাদেরকে নদীবন্দর থেকে যাত্রা শুরু করার জন্য অনুরোধ জানানোর প্রেক্ষিতে এক একটি লঞ্চ কিন্তু যাত্রা শুরু করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি লঞ্চই কিন্তু অল্প সময়ের মধ্যে ছেড়ে যাবে এবং প্রত্যেকটি লঞ্চই বেশ টইটুম্পুর অবস্থায় রয়েছে। যেসব লঞ্চের ধারণ ক্ষমতা 1000, সেই সব লঞ্চগুলোতে দেখা গেছে যে 1500 বা 2000 যাত্রীও রয়েছে। প্রত্যেকটি লঞ্চেরই কিন্তু একই অবস্থা এবং ঈদের পরে যেটা হয়ে থাকে সাধারণত সেটিই হচ্ছে। তো এই ছিল মোটামুটি বরিশাল নদীবন্দর থেকে যে রাজধানীমুখী হচ্ছে মানুষ তার সর্বশেষ তথ্য। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পই থমকে আছে, তখনও পুরোদমে কাজ চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে। এরই মধ্যে ভৌত অবকাঠামোর কাজ এগিয়েছে 30% বেশি। সংশ্লিষ্টদের আশা, এবছরই দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে জানিয়ে ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এই করোনা পরিস্থিতিতেও। সমান তালে এগিয়ে চলেছে পরমাণু বিদ্যুতের দুটি ইউনিটের মূল নির্মাণ প্রক্রিয়াও। জানা গেছে এবছরের শেষ নাগাদই বসানো হবে পরমাণু চুল্লির প্রাণ হিসেবে পরিচিত রিয়েক্টর প্রেসার ভেসেল। করোনা সংকটে কাজে কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলেই এগোচ্ছি আমরা। এটার উপরে যে ডোমটা বলবে সেটা আমরা তিন পার্টে তৈরি করে বড় যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে আমরা এই রিয়েক্টর উপরে এটা বসায় দিব। 2017 সাল থেকে শুরু হওয়া মূল নির্মাণ কাজের 68 মাসের মধ্যেই শেষ করার কথা এই প্রকল্পটির। ফাইন্যান্সের দিক থেকে আমরা এরাউন্ড 30% আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে 6 মান্থ অ্যাহেড। Definitely physical progress is higher than the financial progress. Pandemic kono bhabe effect kore nai amader, kintu amra shabdhanota obolombon korechi. Amra je bhabe time frame gulo toiri korechhilam
ঠিক সেইভাবে আছে। দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে নিউক্লিয়ার প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ VVER 1200 টাইপ রিয়্যাক্টর। এর মাধ্যমে পরমাণু বিদ্যুৎ উৎপাদনে সক্ষম 30টি দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ। করোনা মহামারীর প্রেক্ষাপটে বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতিসহ সামগ্রিক খাতেই কম বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সংক্রমণ আতঙ্ক মাথায় নিয়েও এই প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি। সংশ্লিষ্টরা বলছেন, 2023 সাল নাগাদ প্রথম ইউনিট এবং 24 সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। দেখছেন জনপদ সময়। পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে, কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটা সরকারের নেয়া নানা কার্যক্রমের সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। টানা 65 দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ, ঢেলা, টোনা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। বর্তমানে 1 কেজি ওজনের ইলিশের মন 30 থেকে 36 হাজার টাকায় বিক্রি হচ্ছে। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুণ খুশি জেলেরা। অনেক ভালো মাছ পাইতেছি, বড় বড় সাইজের মাছ পাইতেছি, হইলে আমরা একটু ভালো চলতে পারবো। আট দেনা জাহাজ আছে, মোটামুটি এখন ভালো মতো চলতে আছে। জেলা মৎস্য কর্মকর্তার মতে অবরোধের কারণে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছ আছে, 400-এর অধিক প্রজাতির মাছ আছে সমুদ্রে, এই মাছের মাছ তাদের প্রজনন করতে পারবে, মাছের উৎপাদন সমুদ্রে আরও বৃদ্ধি পাবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় 1 লাখ জেলের মধ্যে নিবন্ধিত 48 হাজার জেলের সবাই VGF কার্ডের মাধ্যমে সরকারি চাল সহায়তা পেয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী। জনপদের সময়। করোনা পূর্ববর্তী সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে পাসপোর্ট অধিদপ্তর। অঘোষিত লকডাউনের মাঝেও 2 মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঠানো হয়েছে 1.5 লাখের বেশি পাসপোর্ট। এমনকি আগে আবেদন করা ই পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে ডেলিভারির জন্য 10,000 পাসপোর্ট প্রস্তুত রাখা হয়েছে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অঘোষিত লকডাউন কাটিয়ে প্রাণ ফিরতে শুরু করেছে পাসপোর্ট অফিসে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে আবারও লাইনে দাঁড়াচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। করোনা সংক্রমণের কারণে সরকারি বন্ধ শুরু হওয়ার আগে ই পাসপোর্ট পেতে যারা আবেদন ফর্ম পূরণ করেছিলেন তারা পাসপোর্ট বুঝে নিয়েছেন। আমাদের যাত্রীরা যেভাবে ভোগান্তি পোহাতে হতো এখন আমার মনে হয় এই ভোগান্তি অনেকাংশে কমে যাবে। পাসপোর্টটা পেলাম যে করোনার মাঝে না, জিনিসটা আসলে ভালো লাগতেছে। চলতি বছরের শুরু থেকেই মেশিন নষ্ট সহ নানা জটিলতায় পাসপোর্ট বইয়ের মারাত্মক সংকট দেখা দেয়। আবেদনের 6 মাসও কাঙ্ক্ষিত পাসপোর্ট পাওয়া যাচ্ছিল না, যে কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় বিদেশে চিকিৎসার জন্য যেতে আগ্রহী অসুস্থ সহ প্রবাসীদের। এই অবস্থায় করোনার বন্ধ সময়ে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য 1.5 লাখ পাসপোর্ট পাঠিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। করোনার মধ্যে হয়তো কার্যক্রম মনে হয় সীমিত কিংবা এটা বোঝা যায় না, মনে হয় আগের মতো পুরো অফিস চলছে। শুধু স্বাস্থ্যবিধিগুলো অনুসরণপূর্বক তাদেরকে আমরা যেমন গোলাকার বৃত্ত আমরা করে দিছি, এই একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা এই কার্যক্রমে সহযোগিতা করবে। এদিকে চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ে পড়ে আছে 10,000-এর বেশি প্রস্তুত করা পাসপোর্ট। এর মধ্যে জুন মাসে অন্তত 6,000 পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। চালু করা হয়েছে পাসপোর্ট রিনিউয়ের কাজও। করোনার আগে পাসপোর্ট জমা দিয়েছিলাম যে রেনু করার জন্য আর কি, এখন পাইছে আর কি। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে ই পাসপোর্টের অনলাইন আবেদন বন্ধ রয়েছে। সে সাথে করোনার সংক্রমণ এড়াতে বন্ধ রাখা হয়েছে নতুন পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আঙুলের ছাপ সহ বায়োমেট্রিক সংক্রান্ত সব ধরনের কার্যক্রম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতায় জেকেজি কাণ্ড, বলছে ডিবি সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট। 10 দিনের রিমান্ড শেষে সাতক্ষীরার আদালতে শাহেদের হাজিরা। এই ছিল এখনকার মতো আপনার মোবাইলে সময় সংবাদ। দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।